দিদির দ্রুত কর্মসূচিতে বিধায়ককে সামনে পেয়ে দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি ও স্বজন পোষণের অভিযোগ তুললেন গ্রামবাসীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের আবাদ ভগবানপুর গ্রামে দিদির দ্রুত কর্মসূচিতে গিয়েছিলেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তিনি ওই পঞ্চায়েতের গোয়ালমাল গ্রামে গেলে বেশ কয়েকজন বয়স্ক মানুষ ক্ষোভ উগড়ে দেন। আবাস যোজনার ঘরের জন্য এক বাসিন্দার কাছ থেকে পঞ্চায়েত সদস্য শঙ্কর কোয়াল 10,000 টাকা চেয়েছিলেন বলে অভিযোগ। পরে তিনি সেই টাকা দিতে না পারায় তালিকায় তার নাম বাদ গেছে বলে জানা যায়। অন্য এক বাসিন্দা জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় একটি ত্রিপল চেয়েও পাওয়া যায়নি, সদস্য ও তার আত্মীয়দের দিয়ে দিয়েছিলেন। গ্রামবাসীদের মুখ থেকে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে এই অভিযোগ শুনে কার্যত বিব্রত বোধ করেন বিধায়ক। তবে এদিনের কর্মসূচিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন না। পরে বিধায়ক অলোক জলদাতা জানান, অনেক কিছু পেয়েছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ শোনার জন্যই আমরা এসেছি। ওই পঞ্চায়েত সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। দিদির সুরক্ষা কবচ নিয়ে আমাদের সকাল 9টা থেকে এই অঞ্চলে পরিক্রমা শুরু হয়েছে। আপনি শুরুতেই দেখেছিলেন হাজার হাজার মানুষরা স্বতঃস্ফূর্তভাবে তারা বেরিয়ে এসেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু খালি নয়, এলাকার মা বোনেরা বিভিন্ন রাস্তায় রাস্তায় তারা মোড়ের মাথা দাঁড়িয়ে আমাদের যারা নেতৃবর্গ যারা ছিল, যারা আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, এছাড়া আমাদের যারা জনপ্রতিনিধি ছিল সবাইকে তারা কিন্তু সংবর্ধিত করেছে। তারা কিন্তু অনেকেই বলছে যে তারা অনেক কিছুই প্রকল্প পায়। এই যে 6টা ক্ষেত্রে 15টা প্রকল্পে তারা 15টা প্রকল্পে অনেক কিছুই তারা সুরক্ষিত আছে, তবুও দিদির দূতরা তাদের বাড়িতে বাড়িতে যাবে, যেগুলো যেমন থেকে যায় সামান্য খুঁটিনাটি জিনিস, এবং যারা মাটির বাড়িতে আছে, যারা আবাসের ক্ষেত্রে এবং নিজ ভূমি নিজ গৃহ এই সঙ্গে এর মধ্যে পড়তে চায়, সেগুলো নিয়েও দিদির দূতরা তাদের বাড়িতে বাড়িতে যাবে। তারা ওয়েলকাম করছে যে হ্যাঁ আসুক, তাহলে আমরা আমাদের সমস্যার কথায় যাব। আমাদের এই আবাদ ভগবানপুরের অঞ্চলে আমাদের কিছু কিছু রাস্তা সত্যি কথা বলতে কি, কারণ আপনারা জানেন যে 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে, যার ফলে ছোট ছোট গ্রামীণ যে রাস্তাগুলো, যেগুলো আমাদের কিন্তু 100 দিনের কাজের মধ্যে যেগুলো স্কিম দেওয়া ছিল সেগুলো কিন্তু এই এখনও পর্যন্ত করা যায়নি। 1 বছরের মতো 100 দিনের কাজের ক্ষেত্রে বন্ধ আছে, এবং খুব শিগগিরই কিছু নামবে, যেগুলো আমাদের সুন্দরবনে দেওয়া আছে, যেগুলো বড় বড় রাস্তাগুলো হবে। নিরপেক্ষভাবে পঞ্চায়েতটা পরিচালনা করার জন্যে একদম স্বজন পোষণ, যেটা যদি সামান্যতম কোনো রকম যদি সেটাও যদি উঠে থাকে সেটাও কিন্তু বন্ধ করে দিয়ে একদম সাধারণ মানুষের জন্য পঞ্চায়েত দিদির স্বপ্নের প্রকল্পগুলো সম্পূর্ণ বিনা পয়সায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে আগামী দিন কিন্তু পরিকল্পনা করেই পঞ্চায়েতের অঞ্চলের ক্ষেত্রে। সুতরাং বিরোধীদের আর কোনো রকম শক্তি নেই যে তারা কিন্তু এখানে বলতে গেলে গ্রাম পঞ্চায়েতে আমার মনে হয় তারা কোনো রকমভাবে যোগ্য প্রার্থী খুঁজে পাবে তারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আর এই দিদির দূতের মাধ্যমে যদি সুরক্ষা কবচটা আরও বাড়িতে বাড়িতে গিয়ে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা 100% নিশ্চিত যে বিরোধীরা তারা ভোট চাইতে যাওয়ারও অধিকার হারাবে। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com।